15 আগস্ট জাতীয় শোক দিবস আজ। দিনটি বাঙালি জাতির জন্য গভীর শোক ও বেদনার, একই সঙ্গে জাতির জনককে হত্যার কলঙ্কিত নজির স্থাপনের দিনও। 1975 সালের আজকের দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানকে সপরিবারে হত্যা করে সেনাবাহিনীর বিপদগামী কিছু সদস্য। 1975 সালের 15 আগস্ট ভোর রাতে ধানমন্ডির 32 নম্বরে সে সময় রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনে হামলা চালায় সেনাবাহিনীর কিছু সংখ্যক বিপদগামী সদস্য। হামলা চালানো হয় বঙ্গবন্ধুর ভাগ্নে শেখ ফজলুল হক মনি ও ভগ্নিপতি আব্দুর রব শেরনিয়াবতের বাসায়ও। নারী শিশু নির্বিশেষে হত্যা করে নৃশংসতার এক জঘন্য দৃষ্টান্ত স্থাপন করে খুনিরা। বঙ্গবন্ধু সহ তার সহধর্মিনী বেগম ফজিলাতুন্নেসা মুজিব, বঙ্গবন্ধুর 3 ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল, বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ আবু নাসের, ভগ্নিপতি আব্দুর রব শেরনিয়াবাত এবং তার ছেলে আরিফ ও সুকান্ত বাবু, মেয়ে বেবি, বঙ্গবন্ধুর ভাগ্নে ও মুক্তিযুদ্ধের সংগঠক শেখ ফজলুল হক মনি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি এবং আত্মীয় আব্দুল নাইম খানকে নৃশংসভাবে হত্যা করে খুনিরা। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে তাকে বাঁচাতে এসে সুবাহানবাগ সেনা সদস্যের গুলিতে নিহত হন বঙ্গবন্ধুর সামরিক সচিব কর্নেল জামিল। বিদেশে অবস্থান করায় প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুর 2 কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। আমাকে আমাদের এমপি জানন্দবাস এমপি আমাকে টেলিফোন করে ঘুম থেকে উঠালো, উঠে আমি শুনলাম, শুনে অবাক হয়ে গেলাম। কথা দেখি যে এটা বড় দুঃখজনক যে কিছু মানে সিপাহী সৈন্য এসে তাকে হত্যা করে এবং এটা বিনা বাধায় তারা হত্যা করে এবং কোনো প্রতিরোধ সৃষ্টি করতে পারেনি। এই যে প্রতিরোধ সৃষ্টি করতে পারে নাই, এটি আমাদের ব্যর্থতা আমি মনে করি। কারণ বঙ্গবন্ধু এমন একজন নেতা ছিল যে পৃথিবীর মধ্যে এরকম মানে নেতা আছে কিনা আমি জানি না। যারাই রাষ্ট্রপ্রধান হয় তারাই সুরক্ষিত জায়গায় থাকে, কিন্তু বঙ্গবন্ধু আমি দেখেছি যে বঙ্গবন্ধু কোনো দিনও প্রাইম মিনিস্টার থাকতেও উনি 32 নম্বরে ছিল পুলিশ বেষ্টনীতে, আর উনি রাষ্ট্রপতি হওয়ার পর উনি বঙ্গভবনে থাকতে পারতেন এবং প্রধানমন্ত্রী থাকাকালীন গণভবনে থাকতে পারতেন। উনি কোনো দিন বিশ্বাস করে নাই যে কোনো বাঙালি তাকে মারতে পারে। আজকে স্বাধীন বাংলাদেশ বঙ্গবন্ধুর সৃষ্টি। বঙ্গবন্ধু হয়েছিলেন আমাদের জাতির পিতা, এই বাঙালি জাতির সকলের মনে কোঠায় বঙ্গবন্ধুর অবদান থাকবে চির অম্লান। এই বাংলাদেশ যতদিন থাকবে ততদিন বঙ্গবন্ধু বাঙালি জাতির হৃদয়ে তার অবস্থান থাকবে, তার মনে কোঠায় থাকবে। বঙ্গবন্ধু এই বাঙালি জাতিকে স্বাধীন রাষ্ট্র শুধু প্রতিষ্ঠা করে দিয়ে যায় নাই, বাঙালি জাতির অর্থনীতি মুক্তির পথ সুগম করে দিয়ে গেছেন। মাত্র 3.5 বছরের মধ্যে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশকে পুনর্গঠনের মধ্য দিয়ে বাঙালি জাতিকে দ্রুত উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে গেছেন। কিন্তু 1975 সালে 15 আগস্ট 71-এর পরের শক্তি এবং তাদের পশ্চিমা মিত্রদের হাতে বঙ্গবন্ধু যদি প্রাণ না হারাতেন তাহলে বাংলাদেশ আজকে পৃথিবীর উন্নত একটা রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে থাকতে পারত। আমরা আজকে এই 15 আগস্ট এই দিনে বঙ্গবন্ধুর বিধিযাত্রার মাধ্যমে কামনা করি। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির পিতা, আমাদের বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে মূল্যায়ন করা পুরোপুরিভাবে আমার পক্ষে, আমার মতো একজন রাজনৈতিক কর্মীর পক্ষে পুরোপুরিভাবে মূল্যায়ন করা সম্ভব না। আমাদের বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসে তিনি একজন সর্বশ্রেষ্ঠ বাঙালি, তার কাজের মধ্য দিয়ে তিনি প্রমাণ করেছেন। বাঙালি জাতি হাজার বছরের ইতিহাসে কখনো স্বাধীন ছিল না, কখনো খাঁটি বাঙালি বাঙালি জাতিকে কখনো শাসন করতে পারে নাই। সে হাজার বছরের পরাধীনতার শৃঙ্খল থেকে বাঙালি জাতিকে মুক্ত করে এই স্বাধীন বাংলাদেশ তিনি প্রতিষ্ঠা করেছেন। শুধু তাই না, বাঙালি জাতির জন্য করেছেন, শুধু তাই বলবো না, তাই বললে কম বলা হবে, তিনি বিশ্বের শোষিত বঞ্চিত মানুষের একজন অভিসংবাদিত নেতা ছিলেন এবং বিশ্ব সভায় গিয়ে সে কথা তিনি বলেছেন, বিশ্ব আজ দুভাগে বিভক্ত, এক ভাগ একদিকে শোষক আরেকদিকে শোষিত, আমি শোষিতের পক্ষে, সমগ্র বিশ্বের শোষিত বঞ্চিত মানুষের পক্ষের কথা তিনি বলেছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আজকের এই দিনটিকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন সমূহ কর্মসূচি গ্রহণ করেছে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাণী দিয়েছেন।